বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিইও আব্দুস সালামের বিরুদ্ধে হাসিনা সরকারের আমলে করা রাষ্ট্রদ্রোহ মামলা বাতিল করেছে হাইকোর্ট। মামলা বাতিলে জারি করা রুল মঞ্জুর করে বিচারপতি এ কে এম আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এ রায় দেয়। আইনজীবীরা বলছেন সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারবেন ভুক্তভোগীরা। বিস্তারিত শাকির আরজুর রিপোর্টে। 2015 সালের 5 জানুয়ারি লন্ডন থেকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেয়া বক্তব্য একুশে টিভি সরাসরি সম্প্রচার করে। একুশে টেলিভিশনে তারেক রহমানের বক্তব্য প্রচারের পরদিন রাত 3:30টার দিকে একুশে টেলিভিশনের নিচ থেকে গ্রেফতার করা হয় আব্দুস সালামকে। এরপর 8 জানুয়ারি তেজগাঁও থানার এসআই বোরহানউদ্দিন তারেক রহমান ও একুশে টেলিভিশনের মালিক আব্দুস সালামের নামে রাষ্ট্রদ্রোহের মামলা করে। আটকের পর তাকে মানি লন্ডারিং, অবৈধ সম্পদ অর্জন, পর্নোগ্রাফি সহ 7টি মামলা দেয়া হয়। জেলে পাঠানো হয় একুশে টেলিভিশনের চেয়ারম্যানকে। তার মালিকানাধীন একুশে টেলিভিশন দখল করা হয়। একসময় দেশ ছাড়তেও বাধ্য হন আব্দুস সালাম। এরই মধ্যে রাষ্ট্রদ্রোহ মামলাটিতে জামিন না দিয়ে 11 বার হাইকোর্ট থেকে ফিরিয়ে দেয়া হয়। আইনজীবীরা বলছেন বিচার বিভাগকে ব্যবহার করে বিচার প্রভাবিত করার এটা একটা জঘন্য উদাহরণ। এই মামলার তদন্ত শেষে 2017 সালে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয়া হয়। এর বৈধতা চ্যালেঞ্জ করে আব্দুস সালাম হাইকোর্টে রিট আবেদন করেন। হাইকোর্ট 2017 সালে রুল জারি করে স্থগিতাদেশ দেন। সেই রুলের শুনানি শেষে বৃহস্পতিবার রায় দেয় হাইকোর্ট। চুরি ডাকাতির মামলার মতো আপনি থানায় যাবেন, থানায় গিয়ে মামলা করবেন। রাষ্ট্রদ্রোহিতার মামলা ওইভাবে হয় না, দায়ের করতে হবে ওই পদ্ধতি অনুসরণ করে যে দায়ের করা হয়নি, ফলে এটা আইনের চোখে কোনো মামলা হয় নাই। যেহেতু এটা আইনের চোখে মামলা না, অতএব এটা চলমান রাখার কোনো যুক্তি, আইনগত কোনো ভিত্তি নেই। আব্দুস সালামের আবেদনের প্রেক্ষিতেই তারেক রহমান সহ বাকি 2 আসামির বিরুদ্ধে মামলা বাতিল করে দেন হাইকোর্ট। উনি জেলে গেছেন, প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে, সব কিছু করা হয়েছে, জনাব তারেক রহমান সাহেবের বক্তব্যটা কেন উনি প্রচার করলেন? তো সালাম সাহেব বা একুশে টেলিভিশন তো ফ্রিডম অফ স্পিচে বিশ্বাসী, সাংবিধানিক বাধ্যবাধকতা ধারাবাহিকতা বিশ্বাসী। মামলা বাতিলের আদেশের পর বিএনপির আইন সম্পাদক জানান, শুধুমাত্র তারেক রহমানের বক্তব্য প্রচার করাকে কেন্দ্র করেই দেশের গণমাধ্যমের অন্যতম নাম আব্দুস সালামের উপর নেমে আসে আওয়ামী সরকারের নির্যাতন। ফ্যাসিস্ট রেজিমের প্রধান শেখ হাসিনার ব্যক্তিগত ইচ্ছা একুশে টেলিভিশনের মালিকানা পরিবর্তন হয়েছে, তার ব্যক্তিগত ইচ্ছায় সালাম সাহেবকে জেলে ঢুকতে হয়েছে, তার ব্যক্তিগত ইচ্ছায় সালাম সাহেবকে দেশ থেকে বাধ্য করা হয়েছে। আইনজ্ঞরা বলছেন মামলার বিবাদীরা চাইলে সরকারের কাছে ক্ষতিপূরণ চেয়ে মামলা করতে পারেন। কোর্স আইনের আশ্রয় উনি পাবেন, কারণ এইটা তো স্পষ্টভাবেই বোঝা যাচ্ছে যে একুশে টেলিভিশনের মালিকানা পরিবর্তন করেছে, অন্যায়ভাবে মামলা দিয়েছে, দেশ থেকে বাধ্য করা হয়েছে। সরকার কম্পেনসেশন দেবে, কারণ এখানে সরকার একজন পক্ষ আর সে একজন পক্ষ, দুইজনের অধিকার সমান আইনের ক্ষেত্রে, কারণ পক্ষ বিপক্ষে। সুতরাং এই ক্ষেত্রে তার এই অধিকারকে খর্ব করার কোনো ক্ষমতা নাই, সে তার অধিকার সরকারের বিরুদ্ধে সে পালন করতে পারে। দীর্ঘ 12 বছর পর রাষ্ট্রদ্রোহ মামলাটি বাতিল হওয়ার ফলে একুশে টেলিভিশনের চেয়ারম্যান ও সিও আব্দুস সালামের ন্যায় বিচার পেলেন বলে জানান আইনজীবীরা। সংবাদ মাধ্যমের স্বাধীনতা রুদ্ধ করতে তার বিরুদ্ধে ফ্যাসিবাদী আওয়ামী লীগ সরকার আরও যে হয়রানিমূলক মামলা করেছে তা থেকেও তিনি রেহাই পাবেন বলে আশা আইনজীবীদের। শাকিরা আরজু, একুশে টেলিভিশন, ঢাকা।